الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله প্রিয় চ্যানেলের দর্শকবৃন্দ এবং আমার ছোটো ছোটো মাদানী আলহামদুলিল্লাহ আমরা আবারও মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান ছোটোদের কোরআন শিক্ষার আসার এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ আজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাখারি সম্পর্কে জানবো সাথে সাথে কোরআনুল করিমের তিলাওয়াত শিখব মাস্ক করব সাথে সাথে আমরা কোরআন করিমের যে আয়াতগুলো অনুশীলন করা হবে এগুলার তোরজুমাও জানব এবং সাথে সাথে আমরা কল নিব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অসংখ্য নেকি হাসিল করুন আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি ফাঁক পাঠ করার ফজিলত শ্রবণ করিনি দরিশ্বরীফ পাঠ করার অগণিত বেসমার ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে আসুন আমরাও একটি দরি ফজিলত শ্রবণ করিনি রহমত আলম নূরে মুজসম রসুল আকরম শাহন শাহে বনি আদম স্লাহ তলিহি আলি ওসালাম ইরশাদ করেন মালিয়ত অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি একশত বার দুরশ্বরী প্রেরণ করবে হাজিন আল্লাহ পাক তার একশোটি উদ্দেশ্য পূরণ করে দিবেন এই একশোটির মধ্যে আরও বলা হচ্ছে মিনহা এর মধ্যে সত্তরটি হচ্ছে আখেরাতের উদ্দেশ্য পূরণ হবে আরও বলা হচ্ছে ওয়াসালিনিদুনিয়াহ অর্থাৎ আরও যে তিরিশটি বাকি রয়েছে এই তিরিশটি হচ্ছে দুনিয়াবি আমাদের যে হাজতগুলো রয়েছে যে উদ্দেশ্যগুলো রয়েছে এগুলো পূরণ হবে সোহান প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা কত সুন্দর পাক পাঠ করার ফজিলে শ্রবণ করলাম যে আমাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে তো আমরা যদি এই আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করতে চাই তাহলে আমাদেরকে আমার প্রিয় আকা মাকিমদিন মুস্তফা সালাম কতই না সুন্দর অজিফা আমাদেরকে দিয়েছেন যদি আমরা দরিশ্বরী পাঠ করতে থাকি একশোবার যদি দরিশ্বরী পাঠ করি তিরিশটি উদ্দেশ্য আমাদের আখ দুনিয়ার মধ্যে পূরণ হবে আর সত্তরটি আখরাতের অভাব অনটন আমাদের এগুলো আল্লাহ দয়াতে পূরণ হয়ে যাবে তো এই জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দরিদ্র পাঠ করা আসুন আমরা একবার দরিদ্রি সল্লু হাবিব হাবিফ সল্লাহ আলাহ মুহাম্মদাহ্লাহ আলিহু আলী সাল্লাম প্রিয় মাদানী চেনের দর্শকবৃন্দ আপনি কিছু ভালো ভালো নিয়ত করে নেন এবং আমরাও ভালো ভালো নিয়ত করে নিচ্ছি আল্লাহ তা সন্তুষ্টি এবং সবাব অর্জনের উদ্দেশ্যে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে থিলাবত করার নিয়তে আমরা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ আজ্জা প্রিয় মাদানী চেনের দর্শকবৃন্দ আপনার খিদমতা আরজ করব আপনার যারা মাদানি মুন্নামুন্নিরা রয়েছে ছোটো বাচ্চারা রয়েছে তাদেরকে নিয়ে আপনিও এই অনুষ্ঠান দেখুন এবং তাদের মধ্যে কুরআনুল করিম তিলাওয়াত শিকার এবং মাখারি সহকারে থিলাওয়াত করার ইনশাআল্লাহ আজাল মন মানসিকতা সৃষ্টি হবে এই জন্য আপনাকেও আমাদের এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা এই ছোটোদের কোরআন শিক্ষার আসর এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিবারই মাখরাজ সম্পর্কে কিছু না কিছু আমরা শিখে থাকি আলোচনা করে থাকি তো ইনশাআল্লাহ আজ জাল এবারেই আমাদের একটি মাখরাজ একটি হরফ নিয়ে আলোচনা হবে ওই হরফটা হচ্ছে বদে তো এই হরফটা কোন স্থান থেকে উচ্চারণ হয় এবং আমাদের কীভাবে উচ্চারণ করতে হবে আমরা এগুলা নিয়ে কিছুক্ষণ অনুশীলন করতে থাক করবো আপনিও আমাদের সাথে অনুশীলন করতে থাকুন প্রিয় মাদানী মুন্নারা আজকে আমরা বধ এই হরফটা কোন স্থান থেকে উচ্চারণ হয় কোন স্থান থেকে বের হয় সেটাও জানব তো বধ এ হরফটি উচ্চারিত হয় জিহ্বার যে কোনো দিক দিয়ে জিহ্বার যে কোনো পার্স দিয়ে উপরের মাড়ির যদি আপনি লাগান তাহলে আপনার এই বধ হরফটি শুদ্ধ হয়ে যাবে আরবি উনত্রিশটি হরফ রয়েছে তো আমরা যদি এই উনত্রিশটি হরফকে শুদ্ধ করে নিই তাহলে আমার কোরআনুল করিমের মধ্যে সম্পূর্ণ কী হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তো জন্য আমাদের উচিত এই উনত্রিশটি হরফকে কি করা সই শুদ্ধভাবে আদায় করা শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করতে থাকা। তো আজকে যদি আমরা বদ এটা যদি শিখিনি আমরা আমাদের যে অনুষ্ঠানগুলো গিয়েছে এখানেও আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মখড়াজ শিখেছি ওনারা শিখেছেন না বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মখড়াশ গেছে তো আমরা এই অনুষ্ঠানের মধ্যেও যদি বদ এই হরফটা যদি আমরা অনুশীলন করি কোন স্থান থেকে বের হয়ে এটা যদি শিখি তাহলে দ কুরআন করিউর মধ্যে যতই জায়গাতে আসুক না কেন আমাদের আর কোনো টেনশন হবে কোনো টেনশন হবে না তো এই জন্য আসুন আমরা বদ এই হরফটা কীভাবে বের হবে জিহ্বার ফার্স মাটি গুড়ার থেকে উচ্চারিত হবে বদ এই হরফটা কোন স্থান থেকে বের হবে জিহ্বার ফার্স উফরের প্রিয় মাদারী চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও আপনার মাদারি মুন্নাদের থেকে একটু প্রশ্ন করে নেন এবং আপনিও খেয়াল করে নেন জিহিবার ফার্স মাড়ের দাঁতে গোড়া থেকে উচ্চারিত হবে তা আসুন আমরা পাঠ করে নি আমরা এটা সাধারণভাবে যদি দদ বলি তাহলে এটা আমাদের দালের দিকে চলে যাবে এটা ভুল কিভাবে হয় আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি প্রিয় মাদানী ছিলেন দর্শক বিন্দু আপনি একটু মনোযোগ দিন নামাজের মধ্যে আমরা সুরা ফাতিহা পাঠ করি তো লাস্টে শেষের মধ্যে যে আয়ারটা রয়েছে সেটা হচ্ছে হইরিল মাউ বুবি আমরা এই বদ এটা যদি সহি শুদ্ধভাবে আমরা পড়তে না পারি আমরা এটা ঠিক না করি তাহলে আমাদের হইরিল মা দু দাল ওয়াউ পেশ দু হয়ে যাবে ওই জায়গার মধ্যে দাল আছে না দদ আছে বদ ডাল নাই তাহলে আমরা হরফ দ্বারা হরফ পরিবর্তন করে ফেলতেছি কেন আমরা বদ শিখার কারণে বধ কি না করার কারণে না শিখার কারণে হাঁ পিও মাদার এই দর্শকবৃন্দ আমরা এই বদে এটা আমরা সিরিয়াসলি খুব মনোযোগ সহকারে না পড়ার কারণে আমরা এই এইরিল মা দুবি সসারসর আমরা এটা প্রায় সময় পড়ে থাকি তো এই জন্য আমাদের ভুল হয়ে থাকে তা আমাদের উচিত কি করা ভালোভাবে হরফ শিখে কোরআন করিম থিলাবাদ করা তা আমরা এই বডটা যদি ভালোভাবে শিখিনি তাহলে আমাদের তিলাবতটা কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে তো আসুন আমরা বদ কয়েকবার অনুশীলন করি এরপরে ইনশাল্লাহ আপনাদের থেকে শুনবো মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনি আমাদের সাথে এগুলো অনুশীলন করতে থাকুন আপনি শিখতে থাকুন জিহ্বার ফার্স কোথায় লাগবে উপরের মাড়ির দাদে গোড়া থেকে মাড়ি দাদের গোড়াতে লাগবে জি জিহ্বার ফার্স লাগাই দেন এক ফার্স আর যদি এগুলোর মধ্যে এই হরফের মধ্যে যদি আমরা হরকত লাগাই কী হবে ব বলেন ব দুই 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 দু প্রিয় মাদামী ছেলের দর্শক বিন্দু আমরা বধ পড়ার সময় আরেকটা ভুল করে থাকি এটা আমরা একটু খেয়াল করি আমরা এভাবে স দ এভাবে পাঠ করি এই ফটাটা কিন্তু সম্পূর্ণ ভুল আমরা এটাকে বধ হরফটি হওয়ার জন্য তিনটা হরফ প্রয়োজন হয়েছে যেমন দদ আলিফ দাল এই তিনটি হরফের সমন্বয়ে এই দট বধ হরফটি হয়েছে তো এখানে কম আমাদের এই দত হরফটি ফরার জন্য তিন হতে চার আলিফ টানতে হবে তো আমরা অনেক সময় আমরা যখন আরবি বর্ণমালা পাঠ করি আলিফ বা তা জিম হা হাল এবার উপরে এটি সম্পূর্ণ ভুল রয়েছে তো আমরা এই অনুষ্ঠান থেকে এটাও জানি নি এগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি হরফের হক আদায় করে করে আদায় করতে হবে কেননা আল্লাহ তাল কালাম শরীফ আল্লাহ তাল যে হুকুম দিয়েছে তিল সহাগারে পাঠ করার জন্য এই তরতিল সহকারে যদি আমরা পাঠ না করি গুণাগার হয়ে যাব এই জন্য প্রিয় মাদানী ছেলে দর্শকবৃন্দ আমরা মাদানী মুন্নারা তো আমরা এগুলো খেয়াল করে করে পাঠ করবো ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা কি বলবো ব এই দদ হরফটি হওয়ার জন্য কয়টি হরফের প্রয়োজন হয়েছে তিনটি কি কি দদ আলিফ দাল ঠিক আছে আর এই হরফটি কোন স্থান থেকে উচ্চারণ হয় কে বলতে পারবেন জি প্রিয় মাদানি আপনি বলুন জিব্বার ফাঁসো উপরে মাটির দাতে গোড়া থেকে উচ্চারিত হয় মাশাআল্লাহ এই হরফটির নাম কি

এই অনুষ্ঠান দেখাইতে দেখেন তারা উদ্বুদ্ধ হবে আমার থেকেও আল্লাহ তালার কালাম পড়তে হবে আমার থেকেও আল্লাহর কালামটা সহি শুদ্ধভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ আজ্জা উজ্জাল এর বরকতা আপনার বাচ্চা কুরআন তেলাবাদ শুদ্ধ করে পড়ার সৌভাগ্য অর্জন করবে সল্লু আল আল হাবিব সাল্লাহ আল্লাহ মাহমদ সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওসাল্লাম সাল্লাম সাল্লাম আলীকে সঈদি ইয়ার রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম প্রিয় মাদানি ছেলে দর্শক বিন আলহামদুলিল্লাহ আমরা এখন এই অনুষ্ঠানের মধ্যে কোরআনুল করিমের যে তিলাবতার অনুশীলন করতে থাকি এখন আমরা এই অনুশীলন শুরু করব আপনিও প্রস্তুত হয়ে যান আজকে যেই সুরাটি অনুশীলন হবে সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল ওয়াকেয়া সেই সুরার নাম কি সুরাতুল ওয়াকেয়া প্রিয় মাদানী মুনার আপনারা প্রস্তুত তো যে ইনশাল্লাহ আমরা আজকে সুরাতুল ওয়াকিয়া মিলেমিশে সবাই অনুশীলন করতে থাকবো মাদানী ছেলের দর্শক কিন্তু আপনিও আমাদের সাথে এই সুরাটি অনুশীলন করতে থাকুন أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعو أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. كون مداني أعوذ بالله. جِيْ جيب فيهم <applause> هذا الملابس. أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله مرحبا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة إذا وقعت الواقعة إذا وقعت الواقعة إذا وقعت الواقعة واقعة <تصفيق> ليس لوقعتها كاذبة ليس لوقعتها كادمة <applause> ليس لوقعتها كاذبة ليس <applause> لوقعتها <applause> إذا وقعت الواقعة إذا وقعت الواقعة، واقعه, واقعة، ليس لوقعتها لي كاذبة. ليس لوقعتها لي كاذبة. جيب إذا وقعت الواقعة، ليس لوقعتها لي كاذبة. سبحان الله، ما شاء الله. بريم ماذاني؟ إن شاء الله الحمد لله. এই সৌরাতুল ওয়াকিয়া দুইটা আয়াত অনুশীলন করানো হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ শুনিয়ে দিয়েছে আপনিও আপনাদের মাদানী মুন্নাদের থেকে আমাদের এই অনুষ্ঠান দেখিয়ে দিয়ে গিয়ে তাদের থেকে শুনতে দেখুন ইনশাআল্লাহ আজ ওয়া এই অনুষ্ঠানের বরকত অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ ইদা ওয়াকাতিল ওয়াকিআহ ইদা ওয়াকাতিল ওয়াকিআ ওয়াকিআ <applause> ليس لوقعتها لي كاذبة ليس لوقعتها لي كاذبة خافضة الرافعة فيضه خافضة خافضة شد فيضه شده فيضه ضاد. شده ضاد فيضه را فيضه را جي را فيضه بلون خافض خافضة خافضة, 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 الرافعة. خافضة الرافعة خافضة الرافعة إذا رجت الأرض رجا إذا رجت الأرض رجا إذا رجت الأرض رجا

إذا رجت الأرض رجا إذا رجت الأرض رجا إذا ردت الأرض رجا إذا وقعت الواقعة إذا وقعت الواقعة واقعة, واقعة. 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 ليس لوقعتها كاذبة ليس لوقعتها إذا وقعت الواقعة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة ليس لوقعتها بادلة خافضة الرافعة خافضة رائعة خافضة الرافعة خافضة رائعة ইদা রুজ্জাতিল আরদু রুজ্জা কোন মাদারি মুন্না এই চারটি আয়াত শোনাতে পারবে চারটে আয়াত শোনাতে হবে পারবেন মাশাআল্লাহ জি প্রিয় মাদারি মুন্না আপনি আমাদেরকে এই চারটি আয়াতে মুবারক শুনিয়ে দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ما شاء الله إذا وقعت الواقعة ما شاء الله ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا سبحان آه. الله ما شاء الله مرحبا جيب يا مدني منا رام رامرا أرو تنتهي وبست الجبال, وبست الجبال بسا وبست الجبال بسا وبست الجبال بسا وبست الجبال بسا فكانت هباء منبثا فكانت هباء فكانت هباء منبثا فكانت هباء منبثا وَكُنتُمْ أَزْوَاجًا ثلاثة وَكُنتُمْ أَزْوَاجًا ثلاثة وَكُنتُمْ أَزْوَاجًا ثلاثة جي بريئة ماداني منار عمرا إن شاء الله سكاية تدوكو فرد جندو تقوية عمرا باقي ونشتان المدينة আরো সামনে আয়াত যেগুলো রয়েছে আমরা প্রতি অনুষ্ঠানের মধ্যে আমরা কিছু কিছু আয়াত নিয়ে এই সুরাতুল ওয়াক আমরা শেষ করবো আমরা আবার শুরু থেকে অনুশীলন করিনি একবার إذا وقعت الواقعة إذا وقعت الواقعة ليس لوقعتها لي كاذبة ليس لوقعتها لي كاذبة خافضة 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 رافعة <تصفيق> <تصفيق> إذا رجت الأرض رجا إذا رجت الأرض رجا وبست الجبال بسا وبست الجبال بسا <applause> فكانت هباء منبثا <أم> <applause> فكانت هباء منبثا بثا بثا এটা বাসসা হবে فكانت هباء منبثا وكنتم ازواجا ثلاثه আলহামদুল্লাহ আমাদের সুরাত আয়াত মুবারকা অনুশীলন করানো হয়েছে অনুশীলন হয়েছে আপনিও আমাদের এই অনুষ্ঠান দেখে দেখে অনুশীলন করতে থাকুন আপনাদের বাচ্চাদেরকেও এই অনুষ্ঠান দেখান এবং তারাও ইনশাল্লাহ দেখতে দেখতে শিখে যাবে তো আমরা এখন যে সাতটি আয়াত মুবারকা অনুশীলন হয়েছে এগুলার অনুবাদ সম্পর্কে

কারু অস্বীকার করার অবকাশ থাকবে না হ ফিউ দতুরফিয়া কাউকে নিচুকারী কাউকে সমুন্নতকারী ইদারুজ্জা তিল আর রজজা যখন জমিন কাঁপে থর থর করে ওয়াবুস্সা তিল জীবাণুবাচ্চা এবং পর্বতমালা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যখন হয়ে যাবে শূন্য ময়দানে রুদের মধ্যে ধুলোবালির বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র খনার মতো এবং থুমরা তিন শ্রেণীর হয়ে যাবে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই যে তিন শ্রেণীর বলা হয়েছে এগুলো কাদেরকে বলা হয়েছে এবং কি বলা হয়েছে এই সম্পর্কে আমরা আগামী পর্বের মধ্যে ইনশাল্লাহ জানব এই পর্বের মধ্যে আমাদের এতটুকু অনুশীলন হয়েছে আমরা এতটুকু অনুবাদ জেনেছি কোরআনুল করিমের অনুশীলনের সাথে সাথে আপনি অনুবাদও জেনে যাবেন এবং আপনার মধ্যে আল্লাহ তালার হোফ আল্লাহ তালার ভয় এবং প্রিয় আঁকা মক্কি মাদানী মুস্তফা সাল আল্লাহ মোহাব্বত এবং দুনিয়ার প্রতি গিনিয়া আখেরাতের প্রতি চিন্তা ভাবনা সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজল এখনই আমরা কলের দিকে যাব প্রিয় মাদারীম্নারা আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্যে কল দিয়ে দেখেন আপনাদের অনেক অনেক সুক্রিয়া ইনশা আমরা আবার কল নিব জি কল চালিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং অনেক কিছু শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার হাবা আমার হাবা আল্লাহ তালা আপনাকে বরকর দান করুক আপনি আমাদের অনুষ্ঠান দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে এই অনুষ্ঠান দেখা এই অনুষ্ঠান থেকে শেখা আল্লাহ তাআলা এগুলো আপনার জন্য আপনার পরিবারের জন্য নাজাতের সিলা বানিয়ে দিক সল্লু আলাল হাবীব সললা اللهু আলাইহি মোহাম্মদ সললা الله জি নেক্সট কল আলহামদুলিল্লাহ আমরা এখন প্রোগ্রামটা দেখতেছি অনেক ইসলাম ভাইরা মাশাআল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে এখান থেকে অনেক কিছু শিখতে পারছি মাশাআল্লাহ আমার merhaba আল্লাহ তাআলা আপনার এই অনুষ্ঠান দেখা আপনার ফ্যামিলির সকলকে কবুল করুক সল্লু আলাল হাবীব হাবিব الله تعالی আলা মোহাম্মদ সললা الله تعالی প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনারা এই অনুষ্ঠান দেখেছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আরও সামনের অনুষ্ঠানের মধ্যে আমরা সুরাতুল ওয়াকে এর আরও বাকি যে আয়াত মুবারকগুলো রয়েছে এবং এর অনুবাদ আমরা আপনাদের জন্য আবার নিয়ে আসব তো আপনারা মাদানি চ্যানেল দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন হাবিবাহ